হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। পিছনে দেখছো কত কাঠামো তৈরি করে রাখছে, এইসব কাঠামো সব দুর্গা প্রতিমা তৈরি করার জন্য তৈরি করে রেখেছে। তো দুর্গাপূজা এখন 6 মাস বাকি, আর কুমারটুলিতে এসেছি কারণ দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে নীলুপালের স্টুডিওতে। তো চলো তোমাদেরকে নীলুপালের স্টুডিওর দুর্গাপূজার প্রস্তুতি সেটা দেখাই। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই জানা। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। গাইজ দেখো, ভারত শিল্পালয়, শিল্পী নীলুপাল, মোবাইল নাম্বার রয়েছে এখানে। সব কিছু তৈরি হয়, মাটি, সিমেন্ট, ফাইবার ধরনের মূর্তি সবই তৈরি করা হয়। তো চলো ভেতরে যাই। দুর্গা প্রতিমা তৈরি করে রেখেছে, সেই সাইডও দেখো কত খড় রেখেছে সব প্রতিমা তৈরি করার জন্য। দেখো তো খড় বাঁধা হচ্ছে এখানটা, আর এই সাইডে দেখো একটা খড় বেঁধে রেখেছে। এটা কি দুর্গা প্রতিমারই? ও তো এটা মঙ্গলচণ্ডীর পুজোর কাজ চলছে এই সাইডে। আর চলো ভেতরের দিকে যাচ্ছি। দেখো গণেশ, কার্তিক, গণেশ সব রেডি হয়ে গেছে দুর্গা পুজোর। এখনো 6 মাস বাকি, আর পুজোর আগে প্রস্তুতি শুরু হয়ে গেছে নীলুপালের স্টুডিওতে। দুর্গা ঠাকুর রেডি করে ফেলছে এখন কাজ, মাটির কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো অসুর রয়েছে, আর এদিকে সিংহও রয়েছে। এই সাইডেও দুর্গার প্রতিমা তৈরি করে রেখেছে, ডাকের সাজের মুখটা কিন্তু এটা। রয়েছে অসুর এই সাইডেও। ডাকের সাজের মুখগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়। দেখো মোটামুটি অনেকগুলো প্রতিমা তৈরি করে রেখেছে। এই সাইডেও একটা আছে, দেখো অসুরের মুখটা, দেখো দারুণ লাগছে কিন্তু, সুন্দর হয়েছে কিন্তু অসুরের মুখটাও। আর মা দুর্গার মুখটা, এটা নর্মাল সাধারণ, মানে এটা কি মুখ কাকু? আর্টের মুখ বলে। আর এই সাইডে দেখো অসুরটা কত সুন্দর লাগছে, আর হলো সিংহর মুখটা দেখছো, রাগি রাগি প্রচন্ড। তো ভেতরে এই সাইডে একচালা প্রতিমা রয়েছে তৈরি করে রেখেছে, সব ছোট ছোট প্রতিমা, কিন্তু এগুলো সব একচালা ডাকের সাজের। দেখো এই প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, এই পেছনটা হচ্ছে চালচিত্রটা পরে তৈরি হবে, আর ড্রয়িং মানে চালচিত্রের যে আর্টগুলো রয়েছে সেটা পরে তৈরি হবে, কিন্তু চালচিত্রটা পেছনে রয়েছে। আর এখন মূর্তিটা ডাকের সাথে করা হয়েছে। আর এই সাইডে দেখো সরস্বতী, একচালা প্রতিমাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়। আর তার নিচে দেখো রয়েছে কার্তিক, কার্তিক রয়েছে, একটা ছোট্ট ইঁদুর রয়েছে এই সাইডে দেখো, আর দেখো গণেশ। পেঁচার উপরে দাঁড়িয়ে আছে লক্ষ্মী, দেখো মা লক্ষ্মী পেঁচার উপরে দাঁড়িয়ে আছে। তো ডাকের সাজের মুখ মা লক্ষ্মীরও। আর এই সাইডেও আর একটা রয়েছে ডাকের সাজের। আর ডাকের সাজের প্রতিমা তোমরা জানো সবচেয়ে সুন্দর লাগে, যখন সাজটা পরানো হবে তো ঠাকুরের সাজ কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু প্রতিমা দেখতে আরও সুন্দর লাগবে। তো এই সাইডে রয়েছে দেখো ছোট ছোট সব দুর্গার সন্তানরা রয়েছে, দেখো কার্তিক রয়েছে, এখানে হলো সরস্বতী, তার পাশে রয়েছে হলো লক্ষ্মী, আর এইদিকে আবার একটা কার্তিক রয়েছে এই সাইডেও। দেখো সব ডাকের সাজের মুখ এই সাইডের প্রতিমাগুলো। এভাবে
স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে ভিজে যাবে কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে স্যার দেখো প্রতিমা কত প্রতিমা তৈরি করে রেখেছে কাকু নীলুপাল, তো নীলুপাল স্টুডিও তো তোমাদের আগেও ভিডিও দেখিয়েছি, তো এখানেও দেখো কত সুন্দর মা দেবী মা দুর্গার মানে ডাকেশ্বরের প্রতিমাটা তৈরি করেছে। এগুলো সব রেডিমেড প্রতিমা তৈরি করে রেখেছে, এরপরে থিমের প্রতিমা তৈরি করা শুরু করবে। খুব সুন্দর লাগে কিন্তু দুর্গা প্রতিমাগুলো দেখতে। আর দেখো উপরে রয়েছে ডাকের সাজেরই, আর সব বেশিরভাগ ডাকের সাজেরই প্রতিমা রয়েছে। উপরে বেছে হলো সরস্বতী, আর সুরটা এখানে রয়েছে দেখো সাপটা, এছাড়াও একটা রয়েছে। এই সাইডের প্রতিমার ডিজাইনটা একটু আলাদা, রাকেশ সাজেরই প্রতিমা দেখো, রাকেশ সাজের মুখ সত্যি খুব সুন্দর হয়, বেশ ভালো লাগছে। আর এই সাইডে দেখো কোনো কাজ চলছে, কি করে হচ্ছে এটা ফ্রিজিং কাজ হচ্ছে, এই ফাটা হচ্ছে, ও ফাটা যেগুলো রয়েছে ওগুলো সব ফিনিশিং হচ্ছে। তো এখন ফিনিশিং এর কাজ শুরু করে দিয়েছে, পূজাও কিন্তু এখনো 6 মাস বাকি, তার আগেই নিরুপাল স্টুডিওর প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে। আর এই সেটের গুলো সব ফিনিশিং হয়ে গেছে না? আর এই সেটের যে প্রতিমাগুলো রয়েছে এগুলো ফিনিশিং হয়ে গেছে। আর ডাকেশ্বরের মুখ তো সত্যি আমার এত ভালো লাগে, এটাও দেখো কুমার ঠিক আসছে, দুর্গাপুজো মনে হয় যে দুর্গাপুজো চলে আসছে। তো অনেক প্রতিমা তৈরি করে রাখছে নীলুপাল স্টুডিও, তো কাকুর কাছ থেকে তো শুনতেই পারবো যে কতগুলো প্রতিমা তৈরি করে রেখেছে। সাপের জিপ লাইটের তার দিয়ে সাপের জিপটা বানানো হয়েছে, বেশিরভাগ ডাকের সাজের প্রতিমা তৈরি করেছে কাকু। ও গাইস এই হলো দেবী মা দুর্গা, সাপটাকে দেখো ধরে রাখছে, আর দিয়ে দেখো ফনা তুলে দাঁড়িয়ে আছে অসুরের সেই কাঁধের উপরে, গণেশের বুড়ি পেটের মধ্যে, গণেশের পেটে এখন ফিনিশিং টাচ দিচ্ছে। আস্থাটা দেখো কত চিপাত, দুদিকে শুধু ঠাকুর আর ঠাকুর, আস্তে আস্তে যেতে লাগছে কারণ ঠাকুরের পা কিছু ভেঙে গেলে প্রবলেম হবে না, তার জন্য ধীরে ধীরে যাওয়াটাই বেস্ট। তো আরও কিছু প্রতিমা রয়েছে এই সাইডে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। গণেশ ওই সাইডে রেডি করে রেখেছে, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো মায়ের মুখ তৈরি করে রেখেছে। তো অনেক প্রতিমা তৈরি করে রেখেছে। সো গাইস তো বুঝতে পারছো নিরুপাল স্টুডিওতে কতগুলো প্রতিমা তৈরি করে রেখেছে, আর এখনো থিমের প্রতিমা বাকি রয়েছে, এখনো সেগুলো তৈরি করেনি। তো এগুলো সব রেডিমেড প্রতিমা তৈরি করে রেখেছে, আর কিছু অর্ডারের প্রতিমা রয়েছে রেডি করা। তো এখন থেকে শুরু হয়ে গেছে, 6 মাস বাকি রয়েছে এখনো কিন্তু পুজোর, তার আগের থেকে শুরু হয়ে গেছে নিরুপাল স্টুডিওতে প্রতিমা তৈরি করার কাজ। আর কুমার টুলিতে আসলে একটা এত ভালো লাগে যে চারিদিকে শুধু প্রতিমা প্রতিমা, তার মাঝখানে আমি আছি, মানে এতই ভালো লাগে কুমার টুলি আমার।
তো আবার কুমারকৃতে চলে আসি যে দুর্গাপূজার আগে নিরুপালের স্টুডিওতে প্রতিমা তৈরির ব্যস্ততা এখনই চোখে পড়ার মতন পড়েছে। সবাই এখনো কাজ শুরু করে দিয়েছে, কতগুলো প্রতিমা তৈরি করে নিয়েছে অলরেডি, এখনো ছ মাস বাকি, তার মধ্যে আবার ফিল্মের প্রতিমা রয়েছে সেগুলো তৈরি করবে। তো বুঝতে পারছো কুমারটুলিতে ব্যস্ততা তুঙ্গে, কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে নিরুপালের স্টুডিওতে। শিল্পী আছে নিরুপাল, তো কাকুর সাথে একটু কথা বলি, চলো কাকুর সাথে একটু কথা বলে নিই। তো কাকু, তোমাকে তো সবাই চেনে, আর নতুন করে ইন্ট্রো দিতে হবে না, তোমাকে সবাই চেনে, কাকু নিলুপাল চেনে। কাকু বলছি যে কতগুলো প্রতিমা তৈরি করছো এবার? প্রতিমা এবার তৈরি হচ্ছে মোটামুটি ধরো তাও প্রায় 35টা মতন তৈরি, 35টা হবে। আর এখানে কতগুলো তৈরি করেছো? এখন তৈরি করেছি মোটামুটি 15টা মতন, 15টার মতো প্রতিমা তৈরি হবে। আর মানে 20টা কি এরকমই নর্মালি নর্মাল হবে, আর 5-7টা তারপর সবকে থিম হবে নটরাজ থেকে। তো কাকুর তো থিমের প্রতিমাগুলো খুব সুন্দর হয়, তোমার এর আগে দেখেছি থিম নটরাজে বেশি হয়, আর এমনি নেচারের মধ্যে ডাকের সাথে বেশি হয়, ডাকের সাথে আর নর্মাল শান্ত প্রতিমা 2-4টা হয়, বেশি হয় না। আর এমনি ক্লাব ক্লাব আসবে, গত বছর আসামের প্রতিমা তৈরি করছে, আগে তৈরি করতো মাঝখানে বন্ধ ছিল, লকডাউনে বন্ধ ছিল, 4 বছর পর এবার যাচ্ছে। তো একটা কিন্তু বড় একটা ব্যাপার যে শিলিগুড়িতে গিয়ে পুজো হচ্ছে, এবার 75 বছরের পুজো আসাম রেস্ট ক্যাম্প কালীবাড়ি তৈরি হচ্ছে, মানে তৈরি আমি করবো এই লোকজন নিয়ে, মোটামুটি এই 18-19 দিনের মধ্যে আমি যাচ্ছি তৈরি করতে। তো ভাবতো একটা মানে আমাদের খুব একটা গর্বের কথা, শিলিগুড়ির থেকে শিল্পীরা আসামে গিয়ে প্রতিমা তৈরি করবে, এর থেকে আর বড় কি আছে? মালিগাঁও যাবে, তো আসামে মালিগাঁও তো 75 বছরের পুজো এখানকার, আর কাকুই প্রতিমা তৈরি করছে। তো কাকুর মানে কাকুর কাজ তো তোমার দেখছোই, আর কি বলবো, আমার নতুন করে কিছু বলার নেই, দুর্দান্ত কাজ করে কাকুর কাজগুলো, প্রত্যেকটা কাজই সুন্দর হয়। আর কাকু এখন কি এরপরে যেগুলো তৈরি করবে সব থিমের প্রতিমা তৈরি হবে? এখন হবে সব থিমের প্রতিমা হবে, আর কিছু ন্যাচারাল 2-4টা বড় প্রতিমা হবে, সেগুলো 12-13 ফিট হাইটের হবে, ডাকের সাজের হবে, তো শান্ত বাংলা মুখরা হবে, আর বেশিরভাগ 13-14টা আমার সব থিমই হবে, সব থিমের প্রতিমা হবে, নটরাজ 2-4টা। পুজো তো এখনো 6 মাস বাকি, এত তাড়াতাড়ি কেন? এত তাড়াতাড়ি কেন, একা তো কাজ করা সম্ভব না, যার জন্য স্টাফকে নিয়ে করতে হয়, বাইরের লোক নিয়ে আসতে হয়, তারা ওরা অন্য যা কাজ নেয়। আমার কথা হচ্ছে যে আমাকে আগে তৈরি করে দিয়ে গেলে আমি জিনিসটা ধীরে সুস্থে ফিনিশিংটা ভালোভাবে করতে পারি, এখন ফিনিশিং শুরু হয়ে গেছে। হ্যাঁ দেখলাম আমি ফিনিশিং করতেছে, কারণ পরে তারা ওরা লাগে, কাজের অনেক চাপ পড়ে যায়, চাপ পড়ে যায় কন্ট্রোল। কিন্তু কুমারটুলিতে কারো কোথাও কোনো স্টুডিওতে এখনো দুর্গা প্রতিমা তৈরি করা শুরু হয়নি, তো নীলুপালের স্টুডিওতে দুর্গা প্রতিমা শুরু হয়ে গেছে তৈরি। তো প্রতিবারই আমি সবার আগে তৈরি করে ফেলি, তাই পারে ওঠে না, রাত্রি জাগতে হয় অনেক। আচ্ছা কাকু, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। কাকু এই যে কার্ডটা দিচ্ছে, কার্ডের মধ্যে আছে নাম্বারটা, আমি উপরেরটা হলো কাকুর নাম্বার 9800311498। তো কাকুর নাম্বারটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো কাকু ধন্যবাদ কথা বলার জন্য, আর কাকুর কাজ তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা। তো কাকুর ধন্যবাদ কথা বলার জন্য। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, নিরুপালের স্টুডিও তো কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, আর পুজো এখনও 6 মাস বাকি, তাও পুজোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে নিরুপালের স্টুডিওতে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তো প্লিজ কী করতে হবে তোমরা জানো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো বাই, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।